আসসালামু আলাইকুম দর্শক, আমি মাহফুজ রহমান শামীম, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল শামীম নেশনে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে, তোমরা যারা HSE ভর্তিযোগ্য শিক্ষার্থী রয়েছ, তোমাদের অনেকের মাঝেই কনফিউশন রয়েছে মাইগ্রেশনটা কী, কীভাবে মাইগ্রেশন করব এবং কেন মাইগ্রেশন করব। আমি আজকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর এটির জন্য তোমাদের যা করতে হবে, আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে হবে। তবে একটি কথা, এখনও পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দয়া করে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দাও। মাইগ্রেশন, ধরো তোমরা 10টা কলেজ সিলেক্ট করেছো অনলাইনে ভর্তির জন্য, 10টা কলেজের ভিতরে তোমার 5 নম্বর কলেজটা তুমি চান্স পেয়েছো। এখন তুমি 5 নম্বর কলেজটায় ভর্তি হতে চাচ্ছ না, এখন তুমি কী করবে? এখন তুমি এই মাইগ্রেশনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে 5 নম্বর কলেজের উপরের যে কলেজগুলো আছে, অর্থাৎ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই 4টা কলেজের জন্য তুমি মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ তুমি যখন প্রথম 10টা কলেজ অনলাইনে অ্যাপ্লাই করেছো, তখন তোমার প্রথম পছন্দ হচ্ছে 1 নম্বর দিয়েছো, দ্বিতীয় পছন্দ তুমি 2 নম্বরে দিয়েছো, এভাবে তোমার পছন্দ ক্রমে আস্তে আস্তে করে তুমি 1 থেকে 10 নম্বর পর্যন্ত 10টা কলেজ সিলেক্ট করেছো। এখন মাইগ্রেশন করার জন্য তুমি 5 নম্বর কলেজটা যদি কলেজে চান্স পেয়ে থাকো, তাহলে 5 নম্বর কলেজের আগের কলেজটা তোমার ওই 5 নম্বর থেকে বেশি চয়েসে আছে। এখন তুমি মাইগ্রেশন করতে হলে 5 থেকে উপরের যে কলেজগুলো আছে এই কলেজটিতে করতে পারবে, 5 থেকে নিচের যে কলেজগুলো আছে, অর্থাৎ যে কলেজটায় তুমি চান্স পেয়েছো সেই কলেজের নিচের যে কলেজটি তুমি রেখেছো, ওই কলেজটির ভিতরে তুমি কখনোই মাইগ্রেশন করতে পারবে না। এখন আসো, মাইগ্রেশন করার জন্য তোমাকে যেটি করতে হবে, মাইগ্রেশন করতে হলে তুমি যেই কলেজটায় চান্স পেয়েছো সেই কলেজটায় অবশ্যই তোমাকে নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়নটা হচ্ছে, তুমি যেই কলেজটায় চান্স পেয়েছো, তোমাকে যখন ওই কলেজটা থেকে বা শিক্ষা বোর্ড থেকে তোমার রেসিমেস আসবে যে তুমি এই কলেজটায় চান্স পেয়েছো, তখনই তোমাকে বলে দেওয়া হবে কোন প্রসেসের মাধ্যমে তুমি নিশ্চয়ন করবে। যদি নিশ্চয়ন না করো, তাহলে তুমি এই কলেজটায় বা উপরে যে কলেজগুলো আছে সেগুলোতে তুমি মাইগ্রেশন করতে পারবে না, তাহলে তোমার এই প্রথমবার ভর্তিটা, অর্থাৎ তুমি যে কলেজে চান্স পেয়েছো সেটা তোমার বাতিল হয়ে যাবে এবং পরবর্তী পর্যায়ের যে অনলাইনে ভর্তি নতুনভাবে তোমাকে আবার সেভাবে অ্যাপ্লাই করতে হবে। সেই জন্যই তোমাদের মাথায় রাখতে হবে, তোমরা যেই কলেজটি চান্স পাও তোমরা ওই কলেজটিতে নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন করার পরে তার উপরের যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে তোমরা মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আশা করি বন্ধুরা তোমরা আজকের এই ভিডিওটা ভালো করে বুঝতে পেরেছ, যদি না বোঝো তাহলে কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জানাবে, তোমাদেরকে আমি বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের বিন্দুমাত্র উপকারী এসে থাকে, তাহলে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা যে বেল বাটনটা রয়েছে বেল বাটনে ক্লিক করে